আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, পারমাণবিক অপসারণ সম্মেলন শেষে যৌথ ঘোষণা না দেওয়ার জন্য জাপান রাশিয়াকে দোষারোপ করেছে। যুদ্ধের মন্তব্যের পর জার্মান রাষ্ট্রনেতা ইউক্রেনে ওয়ান্টেড, কয়েকদিনের মধ্যে রাশিয়া ইউক্রেনকে পরাজিত করতে পারে। শীত ইউরোপের জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে দেবে। পেলোসির সফরের পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে দুটি মার্কিন যুদ্ধজাহাজ ট্রানজিট করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পারমাণবিক অপসারণ সম্মেলন শেষে যৌথ ঘোষণা না দেওয়ার জন্য জাপান রাশিয়াকে দোষারোপ করেছে। জাপানের প্রধানমন্ত্রী শনিবার বলেছে যে পারমাণবিক অপসারণ সম্মেলন শেষে যৌথ ঘোষণা না দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করা উচিত। ফুমিও কিশিদা একটি পারমাণবিক অপসারণ চুক্তি পর্যালোচনা সম্মেলন যৌথ ঘোষণা ছাড়াই শেষ হওয়ার পরে হতাশা প্রকাশ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক, একটি দেশ রাশিয়ার বিরোধিতার কারণে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি, কিশিদা সাংবাদিকদের এই কথা বলেন। কিশিদা বলেন, এনপিটি বজায় রাখা এবং শক্তিশালী করা পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য একমাত্র বাস্তবসম্মত পদ্ধতি। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া মস্কো নিউ ইয়র্কে প্রায় মাসব্যাপী এনপিটি পর্যালোচনা সম্মেলন শেষে ঐক্যমত্য নথির চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেছিল, যেখানে ইউক্রেনের রাশিয়ার জব্দ করা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বিতর্কের একটি বিন্দু হিসেবে উল্লেখ করে। কিশিদা এই মাসের শুরুর দিকে এনপিটি পর্যালোচনা সম্মেলনে যোগদানকারীদের প্রথম জাপানি নেতা হয়েছিলেন, যেখানে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। এদিকে জানিয়ে দিব, যুদ্ধের মন্তব্যের পর জার্মান রাষ্ট্রনেতা ইউক্রেনে ওয়ান্টেড। বার্লিনে কিয়েভের রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিক জার্মানির সেকশনি রাজ্যর প্রিমিয়ার মাইকেল ক্রেশমার্কে ইউক্রেন সফরের আমন্ত্রণ প্রত্যাহার করেছেন। আমি আপনাকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছি, এই আমন্ত্রণ বাতিল করা হয়েছে, আপনি চান না, সময়কাল রবিবার টুইটারে কূটনীতিক এই কথা বলেছেন। ইউক্রেনের যুদ্ধকে কূটনীতি একটি সুযোগ দেওয়ার জন্য ক্রেশমারের পরামর্শে তিনি বিরক্ত হন। জার্মান খ্রিস্টান ডেমোক্র্যাট রাজনীতিবিদ মার্কাস ল্যান্স টেলিভিশন চ্যাট শোতে উপস্থিতির সময় এই মন্তব্য করেছিলেন। মেলনিক বলেন, রাশিয়ার যুদ্ধের জমাট বাঁধার বিষয়ে আপনার অযৌক্তিক বক্তব্য দিয়ে আপনি পুতিনের হাতে খেলছেন এবং রাশিয়ার আগ্রাসনের ইন্ধন যোগাচ্ছেন। টিভি শো চলাকালীন ক্রেশমার যুক্তি দিয়েছিলেন যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিতর্ক খুব একমাত্রিক হয়ে উঠেছে এবং রাশিয়া বর্তমানে আগ্রহী না হওয়ার দাবি করলেও শান্তি আলোচনা স্থাপনের জন্য আরও ইউরোপীয় এবং বিশ্বব্যাপী প্রচেষ্টা করা উচিত। আমি মনে করি বর্তমান বিতর্কে একটি বড় সমস্যা হল যে আমাদের মতামতকে একটি দৃষ্টিকোণে সংকুচিত করা হয়েছে। একটি চুক্তির সাথে আমি মনে করি আমাদের পক্ষে এবং বিপক্ষে একটি বিস্তৃত বিতর্ক যুক্তির মিশ্রণে প্রয়োজন, বিশেষ করে যুদ্ধ এবং শান্তির মতো বিশাল প্রশ্ন নিয়ে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তিনি আলোচনাকেই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় মনে করেন। একজন ভয়ঙ্কর যুদ্ধ অপরাধী মস্কোতে বসে আছে, এটা ঠিক। তিনি বর্তমানে আলোচনা করতে চান না, এটাও সঠিক, এবং তার মানে এই সংঘাত শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই জয়ী হতে পারে না, এটা ঠিক নয়। ক্রেশমার্স যোগ করেছেন যে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আক্রমণকারীকে এমন একটি অবস্থানে নিয়ে আসা যেখানে একটিও অংশ নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করতে হবে যে উত্তপ্ত যুদ্ধ থেকে একটি হিমায়িত সংঘাত তৈরি করা যেতে পারে, এমন একটি পরিস্থিতি যা বিশ্বের অন্যান্য অংশে রয়েছে, যাতে আগামী বছর বা এমনকি কয়েক দশকের মধ্যে আলোচনার সম্ভাবনা সক্ষম করা যায়। যদিও ল্যান্স নামে মাত্র একটি প্যানেল শো 24 আগস্টের পর্বটি হোস্ট এবং অন্যান্য অতিথিদের দ্বারা পরিচালিত ক্রেশমারের আরও একটি গ্রুপ জিজ্ঞাসাবাদ পরিবর্তিত হয়েছিল। ক্রেশমার্স ইউক্রেনের জার্মান অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য সমর্থন জানিয়েছে, কিন্তু তিনি এও যুক্তি দিয়েছিলেন যে তারা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। উভয়ই বাড়িতে শক্তি সমর্থিত সমস্যা এবং খাদ্যের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে তাদের প্রভাবের মতো বিস্তৃত সমস্যাগুলির দিকে ইঙ্গিত করে। তাই তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের জন্য চাপ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত তাড়াতাড়ি যতই ভালো। এদিকে জানবেন, কয়েকদিনের মধ্যে রাশিয়া ইউক্রেনকে পরাজিত করতে পারে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার 187 দিন পরে স্পষ্টতই পূর্ব ডোনবাস অঞ্চলগুলি মুক্ত করতে রাশিয়া ইউক্রেনকে নিমিষেই পরাজিত করে দিতে পারে। বেশিরভাগ পশ্চিমা দেশের আশাবাদী রিপোর্টিং চালিয়ে যাওয়ার বিপরীতে ইউক্রেনের জন্য জিনিসগুলো খারাপ দেখাচ্ছে। রাশিয়ান ক্লান্তি বা ক্ষয়ক্ষতি নিয়ে হাল ছেড়ে দেওয়া বা ইউক্রেন হঠাৎ বিধ্বংসী আক্রমণ চালিয়ে যাওয়ার আশাপাশে ভবিষ্যৎবাণীগুলি পূরণ হওয়ার খুব কম সম্ভাবনা রয়েছে। আমরা যদি সবচেয়ে পরিষ্কার চোখযুক্ত নিরপেক্ষ পর্যবেক্ষকদের কথা শুনি, আমরা তা সংশোধন করতে পারি, তার কোনো সম্ভাবনা নেই। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরপরই বেশিরভাগ পশ্চিমা মিডিয়ার রিপোর্টে দাবি করা
হয়েছে যে রাশিয়ানরা বীর ইউক্রেনীয়দের সংকল্প এবং দক্ষতা দেখে হতবাক এবং শীঘ্রই মত ঘুরিয়ে অন্যদিকে চলতে পারে। এগুলি হতাশাভাবে আশাবাদী যেমন ঘটনাগুলি প্রমাণ করেছে। অনেক রিপোর্টিং ভুল হতে থাকে। এই মাসের শুরুর দিকে ইউরোনিউজ, রয়টার্স এজেন্স, ফ্রান্স প্রেস এবং অ্যাসোসিয়েটেড প্রেসের অ্যাট্রিবিউশন সহ একটি বিস্তারিত আপডেটে প্রকাশ করেছে। বৈধ মনে হচ্ছে এটি একটি মার্কিন আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স কলিন কাহুলকে উদ্ধৃত করে অনুমান করে যে রাশিয়ানরা সম্ভবত 6 মাসের কম সময়ে 70,000 থেকে 80,000 হতাহত হয়েছে। সম্ভবত নাকি আমরা চাই, কোনো যাচাইকরণ প্রস্তাব করা হয়নি। এটি সম্ভবত তারা পারে কিন্তু কোনো প্রমাণ দেখায়নি। রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত রয়েছে এবং ক্রমাগত আরও তৈরি হচ্ছে। সমস্ত বিশ্লেষক নিশ্চিত করেছেন যে রাশিয়া বহুবার ইউক্রেনে অস্ত্রের তুলনা করেছে। এদিকে জানবেন, শীত ইউরোপের জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে দেবে। ইউরোপ বর্তমানে একটি নজিরবিহীন জ্বালানি সংকটের সম্মুখীন হচ্ছে, যা অভাব এবং অন্যান্য জিনিসের মধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং রাশিয়ার অনুভূত প্রতিশোধের কারণে এই সংকট আরও খারাপ হচ্ছে। যুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলি ইউরোপীয় কাউন্সিলের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে এটি চলমান যুদ্ধের বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। এর মধ্যে কয়েকটি নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বছরের শেষের দিকে কার্যকর হতে চলেছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পারমাণবিক গ্যাস রপ্তানিকারক। প্রতিবেদন অনুসারে 2021 সালে রাশিয়া বিশ্বে প্রায় 240 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রপ্তানি করেছে। এছাড়াও রাশিয়া ইউরোপে 40% গ্যাস সরবরাহ করে। জার্মানি তার প্রধান আমদানিকারক। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরে এটি ইউরোপে তাদের সরবরাহ কমিয়ে দেয়। নর্ড স্ট্রিম পাইপলাইন, যা বাল্টিক সাগরের নিচে জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছে, তা দৈনিক সর্বোচ্চ 170 ঘনমিটার গ্যাস পাঠায়। যাই হোক, 2022 সালের জুনে সরবরাহ 40 কিউবিক মিটারে হ্রাস করা হয়েছিল এবং আরও কমিয়ে 20 ঘনমিটার করা হয়েছিল। রাশিয়ার হ্রাসের কারণ হিসেবে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তাকে বলেছে। ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপকে রাজনৈতিক হিসেবে বর্ণনা করেছে। শীত ঘনিয়ে আসার সাথে সাথে জ্বালানি সংকটের জন্য ভয়াবহ সমস্যায় পড়তে পারে পুরো ইউরোপ। ইউরোপে গ্যাসের দাম কমে যাওয়ার সাথে সাথে শীতকালে দাম বাড়বে, কারণ এটির প্রয়োজন আরও বেশি হবে তখন। একটি প্রতিবেদন অনুসারে রাশিয়ান গ্যাস জায়ান্ট গ্যাসপ্রম ইঙ্গিত দিয়েছে যে ইউরোপে গ্যাসের দাম শীতকালে প্রতি মেগাওয়াট ঘন্টায় প্রায় 347 ইউরো সমান বাড়তে পারে। এটি সর্বকালের মূল্য বৃদ্ধি নিয়ে যাবে। এর অর্থ হলো যে জার্মানির মতো দেশগুলি অনেক নাগরিক সেখানে নির্ভরশীল বেশি, তারা এই গ্যাসের বিল পরিশোধ করতে অক্ষম হতে পারে। এদিকে জানিয়ে দিব, পেলোসির সফরের পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে 2টি মার্কিন যুদ্ধজাহাজ ট্রানজিট করেছে। ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর রবিবার প্রথমবারের মতো তাইওয়ান স্ট্রেইট দিয়ে 2টি মার্কিন যুদ্ধজাহাজ যাত্রা করেছে, যা দ্বীপরাষ্ট্রের কাছে চীন দ্বারা একটি বিশাল সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন সপ্তম নৌবহর একটি বিবৃতিতে বলেছে, মার্কিন নৌবাহিনীর ইউএস অ্যান্টিনিয়েটাম এবং ইউএস চ্যান্সেলর স্লিপ 28 আগস্ট স্থানীয় সময় একটি রুটিন তাইওয়ান স্ট্রেইট ট্রানজিট পরিচালনা করেছে, যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী উচ্চ সমুদ্রে নৌ চলাচল এবং ওভারফ্লাইটের স্বাধীনতা প্রযোজ্য। এই জাহাজগুলি প্রণালীতে একটি করিডর নিয়ে ট্রানজিট করেছে, যেটি যে কোনো উপকূলীয় রাজ্যের আঞ্চলিক সমুদ্রের বাইরে। সপ্তম নৌবহর যোগ করেছে যে তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে জাহাজের ট্রানজিট একটি মুক্ত এবং উন্মুক্ত ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন করে। প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক আইন যেখানে অনুমতি দেয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উড়ে পাল তোলে এবং পরিচালনা করে। মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন এই সপ্তাহে তাইওয়ান সফরে যাওয়ার সময় এই বিকাশটি ঘটেছে। ব্ল্যাকবার্ন চতুর্থ আমেরিকার রাজনীতিবিদ, যিনি এই মাসে তাইওয়ান সফর করেছেন। এমনকি তাইওয়ান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।